ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। কাতারের বুকে যেন আজকে এক টুকরো বাংলাদেশ। খুশি আপনারা? আমরাও অনেক খুশি। এরকম শীতের সময় আসলে অনেক তো কথা বাড়াবো না, কারণ আমাদের পরিবেশনা অনেক রয়েছে। আপনারা কি পরিবেশনা সবগুলো দেখতে চান? দেখতে যদি চান তাহলে অবশ্যই দাঁড়ানো, আশেপাশে যারা আছেন, যে জায়গাগুলো আছে বসার মতো সেখানে বসে যেতে হবে, পরিবেশটা সুন্দর করে দিতে হবে। আর আমি দেখতে পাচ্ছি যে আমার প্রবাসী ভাইয়েরা সবাই বসে আছে একেবারে ভদ্রতার সাথে। এটা সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য। তো আমি প্রথম অংশে কিছু সঙ্গীত পরিবেশন করব, যেই সঙ্গীতগুলো পুরাটা গাইব না, খুব অল্প অল্প করে গাইব। আর আজকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি আগেই আমাদের বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ কাতারের শ্রোতাভাজন সভাপতি, সাবেক সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ আমাদের দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের যত কর্মী ভাইরা রয়েছেন, আলহেরার শিল্পীরা রয়েছেন, আজকে অতিথি হিসাবে রয়েছেন আমার শ্রোতাভাজন ওস্তাদ জনাব ওবায়দুল্লাহ তারেক ভাই। এছাড়া আমাদের সামনে উপবিষ্ট আজকে বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, যারা শুধুমাত্র বলে যে রেমিটান্স যোদ্ধা, আমি এটা বলতে চাই না। আমি বলতে চাই এরা বাংলাদেশের কলিজা, বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে যে প্রবাসীরা। তো আমার প্রবাসী ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কথা না বাড়িয়ে শুধু বলতে চাই যে সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব, যখন অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব, ঠিক সেই সময় আমরা সমাধান খুঁজে বেড়াই কিন্তু সমাধান পিছনে রেখে সামনের দিকে পথ চলি। আর তাই সেই সমাধানটা কোথায় আছে সেটা আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে সমাধান আছে না নাই? সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সবাই বলতে হবে সব সমস্যার সমাধান। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে অনেক দূরে রয়েছেন আপনারা, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ নিয়ে আমাদের স্বপ্ন আছে না নাই?
আমিও বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, আমি দেখতে চাই যে আপনারা প্রবাসে থাকার কারণে সেই স্বপ্নের সাথে আমার স্বপ্নের সাথে আপনাদের স্বপ্নের মিল আছে কিনা, ট্রাই করব। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেল গুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। তার সাথে মিল আছে, যদি তার সাথে মিল থাকে তাহলে একটু জেগে উঠার দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঝুঁকে ঝুঁকে, ইহুদি ওই সন্ত্রাসীরা চালাই গুলি ওদের বুকে। ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ঝুঁকে ঝুঁকে, ইসরায়েলের ইহুদিরা চালাই গুলি ওদের বুকে। মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে, মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দী রবে। মুসলিম জেগে ওঠো আকসা স্বাধীন করতে হবে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কি বা বাজার হাটে। রক্ষ গাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ গাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ মা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। কত আলে মাঝকে তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ জানতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের চালাইয়া শান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের চালাইয়া শান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে
কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী সরছে সামনে। তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। শত শত ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। শত শত ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে থাকতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দী তারা খাতার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে, কোরআনের কর্মী যারা বন্দী তারা খাতার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। আজি সবাই, আমি এখন যেটা শোনাতে চাই সেটা হলো আপনাদের গান শোনাবো, আপনাদের গান। প্রবাসে আসলে মা জিজ্ঞেস করে না কেমন আছি, ফোন করে জিজ্ঞেস করে তো, মা ফোন দেয় বাবা কেমন আছো। তো সেই কথাটার জবাবে আমি বলেছিলাম যখন আমি প্রবাসী ছিলাম, এখনো আমি আপনাদেরই একজন প্রবাসী মনে করে নিজেকে। তো প্রবাসে থাকতে আমার মাকে লিখেছিলাম, প্রবাসেতে কেমন আছি জানতে চাইলে তোমায় বলি, দূর প্রবাসে সুখে নাই ও মাতার পরে কেমনে ভাবো আমি সুখে নাই। বিদেশেতে সব মেলে মা, থাকে যদি টাকা, মাসের পরে মাস চলে যাই, যাই না তোমায় দেখা। কত বন্ধু যাই যে
ভাঙে বুক, পরিশেষে বলি মা গো একটি সত্য কথা, প্রবাসীরা কেউ বলে না তাদের কষ্ট ব্যথা, হাসি মুখে বরণ করে নানান রঙের দুঃখ, নানান রঙের কষ্ট ব্যথা, প্রবাসীদের সুখ এখন তুমি ভাইবা দেখো, এখন তুমি ভাইবা দেখো কত সুখে তাই মাগো সত্য বলি, দূর প্রবাসে কেউ তো সুখে নাই, তোমা সত্য বলি এই প্রবাসে কেউ তো সুখে নাই। কথা ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, সময় গড়িয়ে যাচ্ছে, এখন অনেক পরিবেশন রয়েছে, আমি শুধু এক করলি একটা মায়ের গান শোনাবো। মা বিদেশে থাকতে মা মারা গেছে, আমাদের এক প্রবাসী ভাই বলেছিলেন এই গানটা লেখার জন্য, তো আমি সেটা শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ধুমপাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ধুমপাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে, মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, দেখাতে শোনাতে তুমি ধুমপাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, মা গো পরিবেশনা দিয়ে চলে যাবো, এরপরে আর এই ড্রেসে উঠবো না, উঠবো নাটক নিয়ে, নাটক দেখতে চান না ইনশাআল্লাহ, তো নাটক দেখাবো। আর যেহেতু আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুতরাং একটু আনন্দের দরকার আছে না? নাই, আনন্দ দরকার আছে তো। এখন একটুখানি আপনাদের মোবাইলটা কাট করে একটা কাজ করাবো, সেটা হলো যার যার হাতে ফোন আছে আপনারা ফ্ল্যাশ লাইটটা জ্বালায় একটু নাড়াবেন, দেখতে চাই, ফ্ল্যাশ লাইট জ্বালাবেন। আর এর মধ্যে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানের দুইটা কলি শোনাবো, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে স্বাগত খানাম যদি হয় বিদ্যালয়টা পতিতাতে রাতটা খানা, কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে স্বাগত খানাম যদি হয় বিদ্যালয়টা পতিতাতে রাতটা খানা,
চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। সবাইকে ধন্যবাদ লাইটটা জ্বালানোর জন্য, ভালো লেগেছে কিনা। সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো কবিতা, প্রবাসীদের গান শোনাবো পরে সময় থাকে ইনশাআল্লাহ। প্রবাসীদের অনেকগুলো গান আছে, এই হলো শুনতে চান না সব শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? তাহলে সেই বাচ্চা শিশুটা কিভাবে আবৃত্তি করতো, বলতো ওই দেখা যায় তাল গা, ওই আমাদের গা, ওই থানেতে পাত কলে কানা বগির থা, ও বগির তুই খাতকি পান্তা পাত তাকি পান্তামি তাইনে পুঁতিমাত পাইনে, একটা যদি পায় অমনি ধরলে এই কবিতাটাই যদি আবার মনির খানের কাছে দেওয়া হতো, তাহলে মনির খান কি করতো জানেন? ও বলতো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির সা, অঞ্জনা রে অঞ্জনা, অঞ্জনা রে অঞ্জনা। এটা আবার যদি আমরা আসিফের কাছে নিতাম তাহলে আসিফ কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে তে বাস করে কানা বগির সা, প্রিয়া রে প্রিয়া তোমার সাথে দেখা হলো না। আবার এটা যদি হাসানের কাছে দিতাম, হাসান ফ্যান শিল্পী, ওর কাছে দিলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করি কানা বগির সায়া, ঠিক না? আবার এটা যদি কোনো জনসভার মঞ্চে কোনো নেতার কাছে দেওয়া হয়, যেমন আমাদের এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নাম বলছি না, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার জান্নাত দান করুন, তো ওনার কাছে দিলে উনি কিভাবে বলতে জানেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই তাল গাছ আমাদের, এ নিয়ে ষড়যন্ত্র করেছিল, এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র কেন হবে, তাল গাছ তো আমাদেরই থাকবে, ঠিক আছে তো? আবার এটা যদি কোনোভাবে আমরা কোনো একজন ওয়াইজিনের কাছে দিতাম, তাহলে ওয়াইজিন কি বলতো? বাবা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তে বাস করে কানা বগির সা, ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, বগি কান্দে কান্দে বলে বাবা রে পান্তায় আমি চাইনি পুঁটি মাছ পাইনি, একটা যদি পাই অমনি ধরে কাপুষ গুপুষ করে খায়, বলেন ঠিক কিনা? জনগণ সব কথাই বলে ঠিক। এরপরে যদি এইটা আমরা আমাদের সাধারণ সম্পাদক মুফতারামের কাছে যদি দিতাম, তাহলে উনি কিভাবে আবৃত্তি করতেন? উনি বলতেন ওই দেখা যাই তাল গাছ, ওটা আমাদের, ওটা আমাদেরই থাকবে, কোনোভাবে ধরে নেন যে কার কাছে, এই যে কৌতুক করে মুজিবার, কৌতুক করে মুজিবার, ওর আপনারা দেখেছেন, ওর কাছে আবৃত্তি করতে দিলে ওর যে আবৃত্তির ভাষা সেটা হতে এরকম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে তে বাস করে কানা বগি ছাতা, তোর বাপুর তোর তোর তো গোষ্ঠী কি, ওই সমুদ্রে ছাইয়ে তাল গাছ আমাকে না দেওয়া তোকে কমাতে হবে, বিচার মানি তাল গাছ আমার থাকবে, এটা হলো ডাইরেক্ট কথা।
আবার এইটা যদি কোনোভাবে আর একটা জাকেরান পার্টি আছে তাদের কাছে যদি দিতেন তাহলে ওরা আবার আবৃত্তি করতো কিভাবে? ওই দেখা যাই তাল গাড়ের এইটার অর্থটা হলো আসলে আমাদের যখন যার কাছে চেয়ার আসে পাওয়ারটা তখন তার থাকে, তার মতো করেই সে উপস্থাপন করে, ঠিক না? তো আজকে যেহেতু চেয়ার আমাদের হাতে আছে সুতরাং ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।